শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, আমি আজকে কি বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার থাম্বনেলটা দেখে হয়তো অনেকেই কনফিউজড হয়েছেন যে কি বলতে চাচ্ছি এটা, যে প্যাটার্ন মাস্টারের 1 ইঞ্চি সমান মার্চেন্ডাইজারদের বেতন, বিষয়টা আসলে কিরকম এই বিষয়টা যদি আমাকে বলতে হয়, তো আমি এটা যেহেতু একটা গার্মেন্টস রিলেটেড বিষয়, তো যারা গার্মেন্টসের সাথে সম্পৃক্ত তারা হয়তো সহজে বুঝতে পারবেন, যারা গার্মেন্টসের সাথে সম্পৃক্ত না আমি তাদেরকে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হলো এরকমের, ফর এক্সাম্পল আপনি যদি একটা হোটেলের বিজনেস করতে চান এবং এটা কন্টিনিউ করতে চান, অনেক বছর ধরে কন্টিনিউ করতে চান, যদি এমনটা হয় যে না কোনো রকম কয়েকদিনের জন্য করলাম এরপর বন্ধ করে দিলাম, এমনটা তো নিশ্চয়ই কেউ করেন না। যখন কেউ কোনো বিজনেস স্টার্ট করে তখন তার স্বপ্ন থাকে এই বিজনেসটা দিয়ে সে তার সারা জীবন অতিক্রম করবেন, সারা জীবন সে এটাকে একটা আর্নিং হিসেবে ধরবেন। তো বিজনেস যেই করে না কেন সে সবসময় জন্য চিন্তা করে লং লাইফ। তো আপনি যদি একজন দক্ষ ব্যবসায়ী হন এবং হোটেলের ব্যবসা করেন, তখন আপনি কি করবেন, আপনি হোটেলটাকে একটা ভালো জায়গায় প্লেস দেখ ভালো একটা প্লেস দেখে করবেন, এরপরে আপনি সেখানে একজন ভালো ক্যাশিয়ার নিয়োগ দিবেন, পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দিবেন, যারা এটাকে সার্ভ করবে তাদের নিয়োগ দিবেন, এবং অবশ্যই অবশ্যই যদি আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, দেখে শুনে বুঝে একজন ভালো শেফ এখানে নিয়োগ দিবেন। কোন শেফটাকে নিয়োগ দিবেন, যে শেফের হাতের রান্না খেয়ে মানুষ এখানে অটোমেটিক চলে আসবে, আপনাকে অ্যাডভার্টাইজ দিতে হবে না। তো অবশ্যই আপনি তাহলে যদি দক্ষ হন, আর আপনি যদি অদক্ষ হন তখন কি করবেন, চাকচিক্যময় করবেন, বা প্র্যাকটিক্যালি আপনার হোটেলটাকে অনেক সুন্দর করলেন, চকচক করলো, ম্যানেজারকে টাই দিয়ে টাই গলায় দিয়ে ম্যানেজারকে বসায় রাখলেন, তারপর যারা সার্ভ করবে তাদেরকে ইউনিফর্ম দিলেন, সব কিছু দিলেন, কিন্তু আপনার শেপটা হলো কোনো রকম যাচ্ছে তাই, রান্না করলো মানুষজন একবার খাওয়ার পর দ্বিতীয়বার আর আসবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিজনেসের ভবিষ্যৎ কি। ঠিক তেমনি গার্মেন্টসের যারা বিজনেস করেন, আপনারা দেখবেন অবশ্যই প্রথম কথা হলো গার্মেন্টস বিজনেস করতে হলে আপনাকে টাকার প্রয়োজন। এখন বর্তমানে অনেক লোক আছে, সবচেয়ে বড় কথা আমি এখানে একটা বিষয় বলি, যে অনেকে মনে করতে পারেন যে উনি টেকনিক্যাল দিক থেকে যদি কেউ গার্মেন্টসে আসে মালিক হয়, টেকনিক্যাল বিষয় সম্পর্কে জেনে যদি গার্মেন্টসের মালিক হয়, তিনি শুধু গার্মেন্টসের মালিক হতে পারেন এবং অনেকদিন এটা থাকে, আর যদি হুট করে টাকাওয়ালারা গার্মেন্টসের মালিক হয় তাহলে থাকে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, কেন হয়, অনেক টাকা আছে, তিনি আসলে গার্মেন্টস সম্পর্কে কিছুই জানে না, তাকে কি করেন কিছু মানুষ তাদেরকে তাকে বোঝানোর চেষ্টা করে যে আমি অর্ডার নিয়ে আসি, আমি অর্ডার সাবমিট করি, আর আপনি শুধু কাজ আর কাজ পাবেন আর আপনার ইনকাম হতে থাকবে। কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা একটু ভিন্ন, যেটা আমি আজকে আপনাদেরকে ভিডিওতে ক্লিয়ার করব, যে প্যাটার্ন মাস্টার একটা গার্মেন্টসের কেন প্রয়োজনীয়। ফর এক্সাম্পল আপনি দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমি একজন মার্চেন্ডাইজার ছিলাম, যে ক্ষেত্রে আমি জানি মার্চেন্ডাইজার এবং প্যাটার্ন মাস্টারের মধ্যে একটা ইগোটিক প্রবলেম অনেক জায়গায় থাকে, ভালো জায়গাগুলোতে থাকে না, কিছু কিছু জায়গায় থাকে। এটা ওই কোম্পানির মালিক পক্ষ যারা থাকে তাদের কারণেই আসলে এরা এটা অনেক জায়গায় থাকে, কারণ তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, তাদেরকে কম প্রায়োরিটি দেয়, প্রায়োরিটির দিক থেকে হিসাব করলে তখন দেখা যায় ইগোর একটা প্রবলেম হয়ে আসে। ফর এক্সাম্পল মার্চেন্ডাইজার যদি নিজেকে মনে করে যে আমি এই কোম্পানির মালিক আর প্যাটার্ন মাস্টার এখানে ভাড়া দিয়া, অবশ্যই এখানে একটা সমস্যা হবেই। যেমন এই সমস্যাটা কিন্তু করলো প্যাটার্ন মাস্টার আর মার্চেন্ডাইজার, বাট সাফার করবে মালিক, কিভাবে, বাবুর্সি অর্থাৎ যিনি শেফ, ওই বাবুর্সি আর হলো ওই যে টাই পরা ম্যানেজার দুইজনে ঝগড়া করলো, দুইজনে ঝগড়া করে ম্যানেজার বললো যে আমি দেখে নেবো তোমার চাকরি। তো বাবুর্সি কি করলো, মনে শান্তি নেই, রাগ, উনি রান্নায় একটু লবণ বেশি দিয়ে দিল, ফলশ্রুতিতে কি হলো, কাস্টমার আসা কমে গেল। আর এই কাস্টমার ধীরে ধীরে যদি আসতে আশা কমে যায়, এটা ইফেক্টটা কোথায় পড়বে, ওই ম্যানেজারের চাকরি চলে যাবে, কিন্তু ম্যানেজার আরেক জায়গায় গিয়ে চাকরি দেবে, বাট মালিক শেষ পর্যন্ত পথে বসে যাবে। তার মানে যেটা হলো, দুই কর্মচারী অর্থাৎ ওই ম্যানেজারও কর্মচারী বাবুর্চিও কর্মচারী, দুই কর্মচারী কর্মচারী ইগো নিয়ে সমস্যা করলো, মারামারি করলো, ফাইনালি সাফার করলো মালিক। ঠিক এমনই হয় যদি মার্চেন্ডাইজার আর প্যাটার্ন মাস্টারদের মধ্যে ইগোটিক প্রবলেম থাকে, তাদের রিলেশন যদি ভালো না থাকে, ফাইনালি সাফার করে গিয়ে মালিক, কোম্পানি অর্ডার হারায়। কিভাবে হারায় সেটা আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো এক্ষেত্রে
আমি কোনো আসলে আগে বলেছি, আমি কোনো ডিপার্টমেন্টকে ছোট করার জন্য বা কোনো ডিপার্টমেন্টকে বড় করার জন্য বলছি না, প্রতিটা ডিপার্টমেন্টই গার্মেন্টসের জন্য প্রয়োজনীয়। কিন্তু প্যাটার্ন মাস্টার যে কতটা বেশি প্রয়োজনীয় সেটা যারা টেকনিক্যাল বিষয়ে ভালো জানেন তারা বুঝবেন, আর যারা টেকনিক্যাল বিষয়ে না জানেন, আপনারা যদি আজকে আমার এই ভিডিওটা ক্লিয়ার মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন প্যাটার্ন মাস্টার একটা ফ্যাক্টরির জন্য কত গুরুত্বপূর্ণ এবং কেন প্রয়োজন। তাহলে চলুন কথা না বেরিয়ে আজকের ভিডিওটা দেখা যাক। ফ্যাক্টরি যদি টিকে থাকতে হয় তার প্রথম কাজ হলো তার কাজ থাকতে হবে। যদি তাকে প্রফিট করতে হয়, যদি তাকে দীর্ঘদিন ফ্যাক্টরি চালাতে হয়, তার প্রথম শর্ত হলো কাজ থাকতে হবে। আর কাজ থাকতে হলে কি হবে? কাস্টমার থাকতে হবে। কাস্টমার না থাকলে তো আর কাজ হলো না। তাহলে প্রথম শর্ত হলো কাজ, প্রফিট আনতে হলে, আর কাজের জন্য দরকার হলো কাস্টমার। আর বর্তমানে এই কম্পিটিশনের যুগে, অর্থাৎ ক্রেতার চেয়ে যদি বিক্রেতা বেশি হয় তাহলে দেখবেন কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যায়। ফর এক্সাম্পল, আপনি দেখবেন একই জায়গায় যদি দুইটা দোকান থাকে বা পাঁচটা দোকান থাকে, তখন কিন্তু ক্রেতাদেরকে ডাকার জন্য অনেক লোক থাকে যে ভাই আমার দোকানে আসেন, ভাই আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন, আমি আপনাকে দাম একটু কম দিব, আমি আমাকে আমি অনেক ভালো মাল দিব। এই যে অ্যাডভার্টাইজের প্রয়োজন হয়, অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কাস্টমার কি চায়, কাস্টমার কোন জিনিসের উপর নির্ভর করে আমার এই পণ্যটা কিনবে, কাস্টমার কি সুন্দর প্যাকেট দেখে কিনবে, নাকি কাস্টমার দাম দেখে কিনবে, নাকি কোয়ালিটি দেখে কিনবে, নাকি কাস্টমার আমার ভালোবাসা দেখে কিনবে, কোন জিনিসটা দেখে কিনবে, সেটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো কাস্টমার কি বিষয়ে বিবেচনায় এই পণ্যটা ক্রয়ের সিদ্ধান্ত নিবে সেটা আমাদেরকে বুঝতে হবে। আর এর জন্য হলো আমাদের যেটা জানতে হবে সেটা হলো কাস্টমার সিলেকশন, কাস্টমার কিভাবে সিলেক্ট করে। বন্ধুরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। মনে করুন আপনি একজন ক্রেতা, আপনি এই মুহূর্তে 50,000 পিস বা 1,00,000 পিস গার্মেন্টস কিনবেন। তো যখন আপনি 1,00,000 পিস পণ্য কিনবেন তখন আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন যে আপনি যাতে এই পণ্যটা কিনে লাভবান হন। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার বন্ধুর থেকে বা আপনার শুভাকাঙ্ক্ষী একজনের থেকে আপনি কিনে নিয়ে লস হোক, এটা আপনি নিশ্চয়ই চাইবেন না। এটা হয়তো আপনি 1 পিস 2 পিস যদি পণ্য কিনে থাকেন তো তখন হয়তো ভাবতে পারেন যে অমুকে আমার ফ্রেন্ড তার থেকে নিয়ে নিই, সে 50 টাকা বেশি নেয় নিক। বাট যখন আপনি এটা লট মূলে কিনবেন, অনেক কিনবেন, হাজার হাজার কিনবেন এবং প্রফিটের জন্য কিনবেন, সব কথা এক কথা বিজনেসের উদ্দেশ্যে কিনবেন, নিশ্চয়ই আপনি তখন সম্পর্ক থেকেও বেশি প্রায়োরিটি দিবেন আপনার এই বিষয়গুলোর ভিতরে। এখন কি কি বিষয়ে প্রায়োরিটি দিবেন তা হলো, মনে করুন আপনি একজন বিক্রেতা, অর্থাৎ এক্স লিমিটেড একজন বিক্রেতা, ওয়াই লিমিটেড একজন বিক্রেতা, জেড লিমিটেড একজন বিক্রেতা, এ লিমিটেড, বি লিমিটেড এবং সি লিমিটেড, এখানে 6 জন দোকানদার আছে, আপনি পণ্য কিনতে যাচ্ছেন। তখন আপনি দেখবেন প্রথমে আপনি যেটা ফলো করবেন সেটা হলো ওই কম ওই দোকানটা আমাকে যে পণ্যটা বিক্রি করবে তার দাম কেমন, সে দাম নির্ধারণ করে কেমন। দ্বিতীয় দেখবেন তার কোয়ালিটি কেমন, যদি দেখেন যে না কোয়ালিটিও ভালো আছে, দামও মোটামুটি সস্তায় আছে, তখন নিশ্চয়ই আপনি তাকেই প্রায়োরিটি দেবেন। ফর এক্সাম্পল দেখেন এখানে এক্স লিমিটেড একটা পণ্যের দাম নির্ধারণ করেছে, মনে করেন $9.5, অর্থাৎ এখানে 1 ডজন হিসাব করি, মনে করেন এক্স লিমিটেড $9.5 পণ্যের দাম চেয়েছে এবং তার কোয়ালিটি 95% ভালো। তার আদার্স, অর্থাৎ তার কমপ্লায়েন্স বলেন, তার সৌন্দর্য বলেন, তার আপ্যায়ন বলেন, তাদের ভালোবাসা বলেন, তার সিকিউরিটি বলেন, তার ফায়ার ইকুইপমেন্ট বলেন, সবকিছু 100% ওকে আছে, কোথাও কোনো ত্রুটি নাই, এমনকি তার ফ্যাক্টরির ফ্লোর গুলো চকচক চকচক করতেছে। দিস ইজ নন অফ আওয়ার বিজনেস। তার ফ্যাক্টরি ফ্লোর চকচক করে না, ঝকঝক করে, সেটা কিন্তু কাস্টমার প্রথম প্রায়োরিটি দিবে না। কোনটা প্রায়োরিটি দিবে দেখেন, তো এখানে দেখলেন এক্স লিমিটেড $9.5 দিল, তার কোয়ালিটি হলো 95%। তারপর ওয়াই লিমিটেড দিল $8.70, এটা তার কোয়ালিটি হলো মাত্র 85%। তখন চিন্তা করবে না, এর কোয়ালিটিও খারাপ, দামও মোটামুটি অনেক, তা বাদ দিলাম। এরপর জেড লিমিটেড দেখেন
$8.10 দিল, তার কোয়ালিটি 94%, এখানে ছিল 95%, এখানে 94%, 1% কম কোয়ালিটি, কিন্তু দাম অনেক কম। তখন চিন্তা করবে সামান্য একটু কোয়ালিটি খারাপ যদি হয়ও, 1% আর কত হবে, 100 পিসে না হয় 1 পিসই নষ্ট হবে। ওকে, 100 পিসে 1 পিস নষ্ট হলে এখানে কিন্তু সে অনেক কম প্রাইসে পাচ্ছে। এরপরে দেখেন এটার প্রাইস, এর এই দুইজনের কিন্তু কোয়ালিটি এক, এ লিমিটেড এর এবং জেড লিমিটেড এর কোয়ালিটি এক, কিন্তু এ লিমিটেড জেড লিমিটেড এর থেকে 10 সেন্ট বেশি ডলার চাচ্ছে। তখন কিন্তু সে এর এক চিন্তা করবে, যেহেতু কোয়ালিটি এক তো 10 সেন্ট আমি কেন বেশি দিতে যাব। একে রাখলো কি সেকেন্ড প্রায়োরিটিতে, ফার্স্ট প্রায়োরিটিতে তাহলে থাকলো কি, যার প্রাইস একটু কম, মাত্র সামান্য 10 সেন্টের জন্য কিন্তু সে ফার্স্ট প্রায়োরিটিতে চলে গেল। এরপরে দেখেন বি লিমিটেড, একই প্রাইস, এরও যা প্রাইস বিরও তাই প্রাইস, বাট এর কোয়ালিটিটা একটু খারাপ। তখন চিন্তা করবে যে কোয়ালিটি খারাপ আবার দামও সেম, তাহলে বিয়ের থেকেও কিন্তু একে প্রায়োরিটি দিবে সে বেশি। তার মানে কি দাঁড়ালো, এবং সির দিকে তো তাকাবেই না, দেখবে যে তার কোয়ালিটিও খারাপ আবার প্রাইস অনেক বেশি, সি এর দিকে সে তাকাবেই না। তাহলে সি কিন্তু অর্ডার সাবমিট করেও সে অর্ডার পাবে না, একদমই কনফার্ম, এই অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন যদি এর মার্চেন্ডাইজের চেহারা খুব কুৎসিত হয়, এর কোয়ালিটি ম্যানদের চেহারা যদি খুব কুৎসিত হয়, এর ফ্যাক্টরিটা দেখতে যদি অত বেশি ভালো নাও হয়, তারপরেও কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা জেট লিমিটেডেরই পড়তেছে, কারণ জেট লিমিটেডের প্রাইসটা এর থেকে 10 সেন্ট কম। দেখুন, মাত্র 10 সেন্ট কম দেওয়ার কারণে তার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল অনেক বেশি। এখন এই 10 সেন্ট যে এতটুকু কম বেশি কিভাবে বুঝবো, এটা কি মন চাইলে আন্দাজের উপরে এই প্রাইসটা দিতে পারবে? যদি আন্দাজের উপর প্রাইসটা, দেখেন নিশ্চয়ই সি লিমিটেড আন্দাজের উপরে মনের মাধুরী মিলে একটা প্রাইস দিয়ে ফেলছে, যে কারণে অনেক বেশি হয়ে গেছে। সুতরাং প্রাইস নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, মাত্র 10 সেন্টের জন্য সে অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং প্রাইস নির্বাচনটা কত গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। এখন প্রাইস নির্বাচন যেহেতু গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ হলো যে আপনার খরচ কতটুকু হবে, আপনি লাভ কতটুকু করছেন, খরচ এবং লাভের সমন্বয়ে তো আপনি প্রাইস দিতে পারবেন। প্রয়োজন মতো আপনি লাভ একটু কম পান যদি কোয়ান্টিটি বেশি হয়, কিন্তু আপনার খরচটা তো একজ্যাক্ট বের করতে হবে। এখন খরচ বের করতে হলে আপনাকে যেটা করতে হবে, তার মানে এখন কি দাঁড়ালো, কাস্টমারের কাছে যদি সিলেকশন হতে হয়, আপনার যদি অর্ডার পেতে হয়, তাকে আপনাকে তাহলে যেটা করতে হবে সেটা হলো পারফেক্ট প্রাইস, পারফেক্ট যে প্রাইস, অরিজিনাল যে প্রাইস, সেটা বের করতে হবে। আন্দাজে $10 দিলেই হবে না, আন্দাজে $9.5 দিলেই হবে না, আপনাকে একটা বাস্তবসম্মত প্রাইস দিতে হবে। এখন এই প্রাইস বের করাটাই হলো ব্যাপার, হাউ টু কারেক্ট প্রাইজিং। এখন প্রাইজিংটা কিভাবে সঠিক করবেন, এখন প্রাইজিং এর ভিতরে দেখুন, আমি একটা গার্মেন্টস নিয়ে কথা বলছি। একটা গার্মেন্টস এর 85% প্রাইস ডিপেন্ড করে ফেব্রিকের উপর, অর্থাৎ একটা গার্মেন্টস এর মূল হলো ফেব্রিকটা কত টাকা দিয়ে কিনতেছেন, বা ফেব্রিক বানাতে আপনার কত টাকা খরচ হচ্ছে, তার মূল 85% নির্ভর করে ফেব্রিকের উপর, আর বাকি যে 15% আদার্স এর উপর, অর্থাৎ আপনার কোন একটা টি শার্ট হিসাব করেন, ওখানে একটা বাটন থাকতে পারে, তারপরে আপনার বিদ্যুৎ বিল থাকতে পারে, আবার আদার্স যে কিছু খরচ আছে সেই খরচগুলো আপনি আর 15% ধরলাম। তাহলে 85% খরচ যদি আমি সঠিকভাবে নির্ধারণ করতে পারি, এই 15% যদি আমি আন্দাজেও দেই, একটু বেশি কম যদি হয়েও যায়, তাহলে আমার কিন্তু অত বড় লস হবে না, বাট 85% যদি আমি ঠিক রাখতে পারি। এখন ফেব্রিকের কনজাম্পশন ঠিক রাখতে হলে ফেব্রিক কতটুকু খরচ হবে এটা যদি সঠিকভাবে জানতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, ফেব্রিকটা যদি দেখতে হয় যে আমি কতটুকু ফেব্রিক লাগবে, তাহলে ফেব্রিক কনজাম্পশন করতে হবে। ফেব্রিক কনজাম্পশন হয়ে থাকে নিচে, যেমন কেজিতে হয়, আবার মার্কার করে লেন্থ উইথ এর মাধ্যমে হয়, এখানে কিছু ফর্মুলা ব্যবহার করতে হয়, ফর্মুলা ব্যবহার করে ফেব্রিকের কনজাম্পশনটা বের করতে হয়, অর্থাৎ 1 পিসের জন্য আমরা কতটুকু ফেব্রিক লাগবে, তাহলে আমরা অনায়াসে বলতে পারবো 1,000 পিসের জন্য, 10,000 পিসের জন্য, 50,000 পিসের জন্য কতটুকু ফেব্রিক লাগতেছে, আমরা ইজি ভাবে বের করতে পারবো। এবার দেখুন, ফেব্রিক যদি কনজাম্পশন করতে হয়, এই যে মার্কার দেখছেন, মার্কারটা ফুললি ডিপেন্ড করতেছে এই প্যাটার্নের উপর, প্যাটার্ন, দিস ইজ আ ভেরি ভেরি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর ফেব্রিক কনজাম্পশন। এখন ফেব্রিক কনজাম্পশন করতে গিয়ে আপনাকে প্রথমে যেটা করতে হবে, স্টাইলটা দেখে স্টাইল অনুযায়ী সঠিক একটা প্যাটার্ন তৈরি করতে হবে। এই প্যাটার্নটা যত স্কিল প্যাটার্ন মাস্টার করবে, ঠিক তত
ততই আপনি কনজাম্পশন, সঠিক কনজাম্পশন পাবেন। এই প্যাটার্নটা যত দক্ষতার সাথে করা হবে আপনি ততই দক্ষ একটা প্রাইস পাবেন। এই প্যাটার্নটা যদি কোনো রকম করা হয় প্রাইসের উপরে অনেকটা হেরফের হবে। প্রাইসটা ফুললি ডিপেন্ড করে, অর্থাৎ 85% ডিপেন্ড করে এই প্যাটার্নের উপরে। এখন দেখুন প্যাটার্ন থেকে আপনি যদি 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি, তো আমি যেহেতু 1 ইঞ্চি নিয়ে কথা বলছি, দেখুন 1 ইঞ্চি যদি প্রায় বেশি হয়ে যায়, অর্থাৎ প্যাটার্নটা যদি 1 ইঞ্চি বেশি হয়ে যায়, তাহলে কি হবে, কনজাম্পশন 1 ইঞ্চি অনুযায়ী প্রতিটা গার্মেন্টসে যদি 1 ইঞ্চি বেশি হয়, তাহলে আপনার 50,000 গার্মেন্টসের ভিতরে কতগুলো ফেব্রিক বেশি হয়ে যাবে। অতগুলো ফেব্রিক যখন বেশি হয়ে যাবে, তা আপনি কি করবেন, প্রাইজিংটা করতে গিয়েও তখন আপনি কিন্তু এইভাবে বেশি হয়ে যাবে। অর্থাৎ মাত্র দেখেন 10 সেন্টের জন্য কিন্তু একটা অর্ডার চেঞ্জ হয়ে যায়। আপনি যদি ফেব্রিকের সঠিক কনজাম্পশনটা না দিতে পারেন, এখানে যদি একটু বেশি দিয়ে ফেলেন, এই অর্ডারটা আপনার থেকে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে কিভাবে তাহলে আমি প্রফিটটা কনজাম্পশন করব, প্রফিটটা একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। যে এখন তাহলে বুঝুন যে 1 ইঞ্চি দিয়ে কিভাবে কি হতে পারে। মনে করেন আমরা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেখিয়েছিলাম $8.10 যিনি দিয়েছে তার, $8.10 হলো 12 পিসে, তাহলে 1 পিসের জন্য পড়তেছে 67.6 সেন্ট পার পিসে প্রাইজিং হলো। এখানে প্রফিট হলো, প্রফিট হবে কি দিয়ে, প্রাইস যেটা আমি বাইরে থেকে নিলাম এবং আমার নিট কস্ট, এই দুটো বিয়োগ দিলে আমি যেটা পাবো সেটা প্রফিট। তার মানে এটা হলো আমার প্রাইস, আমি এই প্রাইসটা দিলাম। এরপরে আমার খরচ হলো মনে করেন 55 সেন্ট, আমার টোটাল লাভ প্রতি পিসে টোটাল লাভ থাকতেছে অনলি 1.2 সেন্ট। আমার অর্ডার কোয়ান্টিটি যদি 50,000 হয়, মনে করেন 50,000 একটা ছোট কোয়ান্টিটি দিলাম, গার্মেন্টস এর জন্য 50,000 কোয়ান্টিটি আসলে খুব বড় নয়, যারা গার্মেন্টস এর সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন। 50,000 কোয়ান্টিটি যদি একটা ছোট হয়, 50,000 কোয়ান্টিটিতে যদি পার পিসে আমার লাভ থাকে মাত্র 1.2 সেন্ট, সেক্ষেত্রে দেখা যায় আমার বাংলাদেশি টাকায় প্রায় 6,42,600 টাকা লাভ থাকতেছে। যদি আমি সঠিকভাবে ওই যে 1 ইঞ্চি কম দিয়ে বা 1 ইঞ্চি পারফেক্ট প্যাটার্নটা দিয়ে যদি আমি কনজাম্পশন করতে পারি এবং $8.10 দিয়ে এই অর্ডারটা নিতে পারি, তাহলেই আমি এই লাভবানটা হতে পারি। কিন্তু আমি যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় আর আমি যদি 8.20-এ পড়তাম, আমি অর্ডারটা ক্যান্সেল হয়ে যেত, আমি অর্ডারটা যদি না পাইতাম, তাহলে আমার এই প্রফিটটা কিন্তু আর আসতো না। এখন দেখুন আমি যদি 1,000 মার্চেন্ডাইজার, 10 জন মার্চেন্ডাইজার দিয়ে আমি কাজ করলাম, কিন্তু কোনোভাবেই তো তাহলে কনজাম্পশন কমবে না। মার্চেন্ডাইজাররা যতই যাই করুক কনজাম্পশন তো কমাইতে পারবে না। মার্চেন্ডাইজার কি করলো, আরো 10টা অর্ডার এনে দিল একজন ইয়াকে, প্যাটার্ন মাস্টারকে পুশ করলো, আপনি তাড়াতাড়ি কনজাম্পশন দেন, তাড়াতাড়ি কনজাম্পশন দেন, প্যাটার্ন মাস্টার কনজাম্পশন দিয়ে দিল, তার মনের মতো করে 1 ইঞ্চি বেশি দিয়ে দিল। 1 ইঞ্চি বেশি দিল কেন, সে সেফ থাকার জন্য, যে তাড়াহুড়া তাড়াহুড়া করে করতেছি, খুব ভালোভাবে দেখতে পাই না, সবকিছু রিয়েলাইজ করার সুযোগ পাই না, তাহলে আমি 1 ইঞ্চি বেশি দিয়ে দিই, যদি লাভ থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে থাকা। এখন এই 1 ইঞ্চির কারণে অর্ডারটা আর পাইলো না, আলটিমেটলি দেখা গেল এরকম প্রতিটা অর্ডার থেকে মিস হইলো। 50টা কাজ করে তাহলে কি লাভ হইলো যদি অর্ডারই না পাওয়া গেল। সুতরাং আমার পরামর্শ হলো, একজন যদি কোনো কোম্পানি টিকিয়ে রাখার ইচ্ছে হয়, তাহলে ওই প্যাটার্ন মাস্টার কে দেখেই, জাস্ট কে কোন 10 জন প্যাটার্ন মাস্টার আসলো এর ভিতরে কে সবচেয়ে কম বেতন চাইলো তাকেই নিয়ে নিই, এমনটা নয়। প্যাটার্ন মাস্টারের স্কিল দেখেন, যদি সে স্কিল হয়, সে কম বেতন হোক বেশি বেতন হোক বড় কথা নয়, স্কিল হলে বেশি বেতন দিলেও আপনি তো তাকে প্রতি মাসে 6 লাখ টাকা বেতন দিচ্ছেন না, অথচ একটা অর্ডার পাইলেই কিন্তু আপনি 6 লাখ টাকার উপরে লাভবান হচ্ছেন, আর একটা প্রতিটা অর্ডারই কিন্তু নির্ভর করতেছে প্যাটার্ন মাস্টারের এই প্যাটার্নের উপরে। সুতরাং প্যাটার্ন মাস্টার নির্বাচনের সময় আপনাকে অত্যন্ত সতর্কতা সাথে থাকতে হবে এবং তাকে প্রয়োজনে বেতন একটু বেশি দেন, কারণ তাকে টিকে রাখতেছে কিন্তু আপনার কোম্পানিটাকে পিছন থেকে, আপনি নিজেও জানেন না। আপনি যতই সাজান না, যতই যাই করান না কেন, আপনি 10 জন মার্চেন্ডাইজার নিয়োগ দিবেন, মার্চেন্ডাইজার পারবে শুধু বায়ারকে নিয়ে আসতে, অর্ডার গুলো সাবমিট করতে, বাট কখনোই কোন কাস্টমার মার্চেন্ডাইজারকে দেখে, মার্চেন্ডাইজারের মিষ্টি মিষ্টি কথা শুনে অর্ডার নেবে না। সে নেবে কিভাবে, তার প্রাইজিংটা দেখে, আর প্রাইজিংটা ডিপেন্ড করতেছে কিন্তু এই প্যাটার্নের উপরই। সুতরাং এক্ষেত্রে আমি মনে করি যারা মালিক পক্ষে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, আপনারা বিবেচনা করবেন এবং বিষয়টাকে ওভাবে মাথায় নেওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য আমি যেটা বলছি সেটা হলো রেসপন্সিবল প্যাটার্ন মাস্টার।
আপনি চাইলে না প্যাটার্ন মাস্টার নিয়ে নিলেন এবং প্যাটার্ন মাস্টার উপরে সব ছেড়ে দিলেন, প্যাটার্ন মাস্টার যদি সত্যি রেসপন্সিবল না হয়, দায়িত্বশীল না হয়, তাহলে কিন্তু আসলে এই কোম্পানি আগানো সম্ভব না। আপনি অনেক ভালো করলেন কিন্তু প্যাটার্ন মাস্টার রেসপন্সিবল না, ধাক্কা দিলে আগাইলো না দিলে আগাইলো না, তাহলে কিন্তু আর সম্ভব না। অবশ্যই রেসপন্সিবল প্যাটার্ন মাস্টার দরকার এবং ক্রিয়েটিভ প্যাটার্ন মাস্টার দরকার। কিছু প্যাটার্ন মাস্টার আছে যে শুধুমাত্র ওই যে হাউ টু মেজার, যেমন ড্র করো অমন করে সারা জীবন করে আসছে করে আসছে করে আসছে, ওটাই ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভ চিন্তা ভাবনা মাথায় নাই, নতুন কিছু করার, নতুন কোনো সিস্টেম দাঁড় করানোর যদি ক্রিয়েটিভ চিন্তা ভাবনা না থাকে, তাহলে এই প্যাটার্ন মাস্টার দিয়ে আগানো অনেক কঠিন। সুতরাং ক্রিয়েটিভ প্যাটার্ন মাস্টারের বিষয়টাও মাথায় রাখা দরকার। এরপর হলো প্যাটার্ন মাস্টারকে যদি আপনি পুশ করেন যে একটা ফাইলের উপর আরেকটা ফাইল, আরেকটা ফাইলের উপর আরেকটা ফাইল, 8টা 10টা ফাইল একদিনে দিয়ে বলতেছেন যে আজকে কনজাম্পশন দিয়ে যাবেন, সে হয়তো কনজাম্পশন দিয়ে যাবে কিন্তু ওই কনজাম্পশনে আপনার কাজ হবে না। ওই যে 1 ইঞ্চি করে বেশি দিয়ে গেল কনজাম্পশনে, আপনি অর্ডার ফেল করলেন, লাভ কি হলো? আপনি আপনি অনেক কাজ করলেন, সে অনেক কাজ করলো, পুরো কোম্পানি সবাই মিলে কাজ করলেন, কোম্পানি বাতি চললো, ওইটাই লস। আপনার দিনটা লস, তার দিনটা লস। সুতরাং 50টা কাজ করে 5টা অর্ডার পাওয়ার থেকে যদি 10টা কাজ করে 6টা অর্ডার পাওয়া যায়, এটা কি উত্তম নয়? সুতরাং আমি বলি আমার ইচ্ছা বা আমি যতটুকু এতদিনে দেখলাম যে প্যাটার্ন মাস্টারকে যদি আপনি, বিশেষ করে রেসপন্সিবল প্যাটার্ন মাস্টারকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেন, দেখবেন আপনার কোম্পানি দিনে দিনে উন্নত হবে এবং আপনার অর্ডার কখনোই কমবে না। আবার যদি ওই আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় কাজ করে যারা এই রেসপন্সিবল প্যাটার্ন মাস্টারকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে দেন, তাহলে তো আপনাকে বিক্রি করে দিয়ে চলে যাবে, উনি দেখবেন যে বাইরে বাইরে ঘুরতেছে। যাই হোক, এগুলো প্রথম ব্যাপার হলো আপনার রেসপন্সিবল প্যাটার্ন মাস্টার, এটাই হলো মুখ্য বিষয়। তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্চেন্ডাইজার এবং প্যাটার্ন মাস্টারদের মধ্যে যত ভালো রিলেশন হবে ততই কিন্তু, এখানে একটা বিষয় আছে, এটা অনেকেই হয়তো জানেন না বা বুঝতে চান না, মার্চেন্ডাইজার এবং প্যাটার্ন মাস্টারের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক থাকা উচিত। যত ভালো সম্পর্ক থাকবে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা তত বেশি। দেখবেন আপনি মার্চেন্ডাইজার একজন প্যাটার্ন মাস্টারকে একটা প্যাটার্ন দিয়ে যদি বলেন ভাই আমাকে একটু চেষ্টা করে আজকে দিয়ে আজকে ভিতর দেয়ার, সে কিন্তু আজকের ভিতরেই দিবে। আর যদি আপনি দিয়ে বলেন আজকের ভিতরে দিয়ে যাবেন, তো আজকে না দিয়ে যাবেন না, সেও কিন্তু ঠিকই আজকের ভিতরে দিয়ে যাবে কিন্তু আপনার কাজে আসবে না, কারণ ওই যে তার হাতে একটা ব্যাপার আছে, সে ওটা করে দিয়ে দিল, আপনি আলটিমেটলি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, অর্ডারটা আপনি মিস করলেন। সুতরাং আমি যতটুকু প্র্যাকটিক্যালি বলছি, আমি মার্চেন্ডাইজিং করে আসছি, যে কারণে আমি দেখলাম যে প্যাটার্ন মাস্টারদের সাথে যত ভালো সম্পর্ক থাকা যায় তত ভালো অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বললাম প্রিয় বন্ধুরা, আমার কথা যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের যদি কোথাও কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে, সরাসরি আমাকে প্রশ্ন করতে পারেন, আমাকে ফোন দিতে পারেন, আমাকে আমার যদি কোনো ভুল থাকে আমাকে শুধরে নিতে পারেন। এবং আমি সর্বোপরি সবশেষে একটা কথা বলছি, প্রতিটা ফ্যাক্টরির সিকিউরিটি থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত প্রতিটা ব্যক্তি, প্রতিটা ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ, প্রতিটা ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ, কোনো ডিপার্টমেন্ট কে বাদ দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্ট নয়। একজনের সাথে আরেকজন চেইন, একটা চেইন যদি ছিঁড়ে যায় বাকি সবগুলো ছিঁড়ে যায়। সুতরাং সবারই প্রয়োজন আছে। এর মধ্যে প্যাটার্নের বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম, আপনারা নিজেদের বিবেচনা এখন। ধন্যবাদ সবাইকে।